সুমিতা দেবী। সুমিতা দেবী ঢাকাই সিনেমার প্রথম দিককার অন্যতম জনপ্রিয় নায়িকা, কিন্তু তিনি দ্রুত নায়িকার পরিচয় থেকে বেরিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবুও এদেশে নায়িকাদের ইতিহাস লিখতে গেলে তাকে দিয়ে শুরু করতে হয়, কারণ তিনি প্রথম জনপ্রিয়তার চূড়ায় বসেছিলেন। 1975 সালে এ জে কারদারের জাগো হওয়া সাভেরা ছবিতে তার নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল, কিন্তু তাতে কাজ হয়নি তার। আশিয়া ছবিতে প্রথম অভিনয় শুরু করেছিলেন, ছবিতে তার নায়ক ছিলেন শহীদ। মুক্তির দিক থেকে আকাশ আর মাটি তার প্রথম ছবি। ছবিতে প্রথম নায়ক ছিলেন আমিন ও প্রবীর কুমার। আকাশ আর মাটি এবং আশিয়া ছবির পর সুমিতা দেবী নায়িকা হিসেবে অভিনয় করেছেন এদেশ তোমার আমার, বিপরীতে আনিস, কখনো আসেনি, বিপরীতে আনিস, সোনার কাজল, বিপরীতে খলিল, সঙ্গম, বিপরীতে খলিল, কাচের দেয়াল, বিপরীতে আনোয়ার হোসেন। এছাড়া সুমিতা দেবীর নায়িকা হিসেবে ছবির মধ্যে রয়েছে এই তো জীবন, অভিশাপ, অশান্ত প্রেম, দুই দিগন্ত। এছাড়াও তিনি অভিনয় করেছেন উর্দু ছবি ধূপসাও, জনম জনম কি পিয়াসি ইত্যাদি।